ছাগলকে নিয়ে তো আমরা অনেক মজা করি। আসলেই ছাগল একটা মজাদার প্রাণী। এরা নিজের বাচ্চাদেরকে দেখে চিনতে পারে না, বাচ্চার গায়ের গন্ধ শুকে এবং বাচ্চার শব্দ শুনে এরা বাচ্চাদেরকে চিনতে পারে। একটা ছাগলকে যদি আপনি একটা নাম দেন, কিছুদিন যদি ওই নামে ডাকেন, তারপরে দেখবেন যে ওই নাম ডাকার সাথে সাথে সে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ছাগলদের আরেকটা ব্যাপার হচ্ছে, ছাগলরা সঙ্গ ছাড়া থাকতে পারে না। একটা ছাগল যদি একা জন্ম নেয়, তখন দেখবেন যে কিছুদিন পরে সে বিষণ্ণ হয়ে যাবে এবং অকালে সে মারাও যেতে পারে। একটা পূর্ণবয়স্ক সিংহ যদি উচ্চ স্বরে ডাকে, তাহলে নাকি পুরুষদের পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। এটা আসলে ঠিক না বেঠিক আমি জানি না, সম্ভবত এটা একটা মিথ। তবে আমি এইটা জানি যে একটা সিংহ যদি উচ্চ স্বরে ডাকে, তাহলে এটা 5 মাইল দূরের থেকে পর্যন্ত শোনা যায়। বর্তমান পৃথিবীতে 450 মিলিয়ন ছাগল আছে। ভাইরে, এটা কিন্তু মানুষ ছাগলের সংখ্যা এর মধ্যে নাই। একটা ডলফিন প্রতিদিন তার শরীরের ওজনের 1/3 খাবার খায়। ওরে বাবারে! কিন্তু আরো একটা মজার তথ্য হচ্ছে যে ইউরোপ আমেরিকার বেশিরভাগ দেশে যখন ডলফিনদের বিষয়ে আলোচনা করা হয়, তখন এরা পুরুষ ডলফিনদেরকে বলে ষাঁড়, নারী ডলফিনদেরকে বলে গাভী, আর বাচ্চা ডলফিনদেরকে বলা বলে বাছুর। কোনো জলাশয়ের ধারে একটা কুমির চুপ করে বসে আছে, আর সেইখানে যখন কোনো হরিণ বা গরু বা এরকম কোনো পশু যখন পানি খেতে আসে, তখন লাফ দিয়ে উঠে ওই কুমিরটা ওর ঘাড় মটকে দিচ্ছে। এরকম দৃশ্য কিন্তু আপনারা ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট এবং ইউটিউবে এখন প্রচুর দেখা দেয়। কিন্তু আপনারা কি এটা জানেন যে কুমিরেরা পাথরও খায়? হ্যাঁ, কুমিরেরা খাদ্য হিসাবে পাথরকেও গ্রহণ করে এবং পাথর খেয়ে এরা হজম করে ফেলতে পারে।